রাজধানীতে যত্রতত্র কার পার্কিং এখন নিত্যদিনের চিত্র। অবৈধ কার পার্কিং বন্ধ না হওয়ায় ক্রমেই সংকুচিত হচ্ছে রাজধানীর রাজপথ, আর জটিল হচ্ছে যানজট পরিস্থিতি। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলি থেকে শুরু করে ছোট বড় প্রায় সব রাস্তাই অবৈধ পার্কিং এর দখলে। কোনো পরামর্শ, শাসন, আইনি কাজে আসছে না। অবৈধ পার্কিং এর কারণে এই অঞ্চলে যানজটটা আপনার বেশি লেগে থাকে। তো আমরা জানি যে সড়ক নিরাপদ আইন আছে, প্রয়োগের চেষ্টাও করছে, যে আইন শৃঙ্খলা বাহিনীও আছে, তারাও চেষ্টা করে, কিন্তু আসলে শুধু এটা দিয়েই সম্ভব না নিরসন করা। এটার জন্য আসলে প্রত্যেকেই সচেতন হতে হবে। ভুক্তভোগীরা বলছেন, অনিয়ন্ত্রিত এসব পার্কিং একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট করছে, তেমনি বাড়াচ্ছে দুর্ভোগ। অবৈধ পার্কিং রাখার কারণে হচ্ছে আমাদের যে রাস্তা মিনিমাইজ হচ্ছে, যানজট বা লাগতেছে, আর আমরা অন টাইমে কোনো জায়গায় পৌঁছাইতেও পারতেছি না। এই গাড়িগুলো যদি পার্কিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে খুব সুন্দরভাবে আমরা চলাফেরা করতে সুবিধা। কিছু কিছু জায়গায় ফুটপাতও দখল করে আছে অনেক বাহন, এর জন্য পার্কিংয়ের স্থানের সংকটকেই দায়ী করছেন চালকরা। পার্কিং নাই, পুরো রোডে গাড়ি দিয়ে ব্লক করা, এই কারণে এই জায়গা রাখা। এইভাবে রাস্তা দখল করে তিন লাইন চার লাইনে গাড়িগুলো পার্কিং হতো না, স্বার্থের কারণে এগুলি চলছে। স্বার্থের কারণে এই রাস্তায় চালাই, কিন্তু আমরা তো সাইড নিয়ে পার্কিং করি, পার্কিং তো সাইড ছাড়া করি না। রাইড শেয়ারিং কোম্পানির যানবাহনও নিয়মের তোয়াক্কা না করেই করছে যত্রতত্র পার্কিং। রাস্তা দখল করে রাখে, এতে করে আমাদের যানজট বেশি বাড়ে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন যেমন পাঠাও এই সার্ভিসগুলো দিতেছে, এরা আরো বেশি বিরক্ত করে। পার্কিং এর জায়গা নাই তো, নির্দিষ্ট একটা জায়গা থাকলে না ওখানে স্টপ করতাম। সড়কের এসব নৈরাজ্য আর ধকল সামাল দিতে বেগ পেতে হচ্ছে দায়িত্বে থাকা ট্রাফিক কর্মকর্তাদেরও। অবৈধ পার্কিং আগের তুলনায় অনেকটা কমেছে নতুন আইনের কারণে, হয়তো আস্তে আস্তে মানুষ এগুলো আরো অভ্যস্ত হবে। সার্বিক বিষয়ে মাইটিভির মুখোমুখি ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজউদ্দিন আহমেদ। যখন পুরো রাস্তায় গাড়ি পরিপূর্ণ হয়ে যায়, ওই যানবাহনগুলো রাখার কারণে যানজট হচ্ছে, তখন আসলে আমরা রাখতে দিতে পারি না, মানে রাখতে দেই না। তখন আমরা তাদেরকে অনুরোধ করে হোক, মামলা দিয়ে হোক, আমরা তা এই এই গাড়িগুলো অপসারণ করি। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নেওয়া। আমার রাস্তা চালাতে দিলেন, সেখানে যদি পার্কিং অ্যাক্টিভিটি হয়ে থাকে, ক্যান্টনমেন্টে তো পার্কিং অ্যাক্টিভিটি রাস্তার মধ্যে নাই, সো আগে পরিকল্পনাটা করতে হবে আইন মানার উপযোগী। প্রত্যেকেই যেন একটা দায়িত্বশীল আচরণ করে, তাহলেই টেকসই একটা বসবাসযোগ্য নগরীতে আমরা পাবো। নাহিদ কামাল, মাইটিভি, ঢাকা।